এবার আমরা সরাসরি চলে যাব চাপাই নবাবগঞ্জ এবং একই সাথে মাদারীপুরে। এই দুই জেলার বেশ কয়েকটি উপজেলায় নির্বাচন হচ্ছে, সেখানকার খবর নিয়ে সরাসরি মাদারীপুর থেকে রয়েছেন সহকর্মী রিপন চন্দ্র মল্লিক এবং চাপাই নবাবগঞ্জ থেকে ফয়সাল মাহমুদ। মাদারীপুরে যাব। রিপন, শাজাহান খানের ছেলে এবং তার চাচাতো ভাই দুইজনের ভিতরে সকাল থেকে আমরা যে উত্তেজনা, যে লড়াইয়ের খবর পাচ্ছি, ভোটগ্রহণ তো শেষ হয়ে গেল, এখন আসলে ফলাফল এর কী খবর আপনারা পাচ্ছেন, কেমন ফলাফল হতে পারে, একই সাথে জানতে চাইবো ভোট গ্রহণের এখন গণনার কোন পর্যায়ে। এলো বেক্সিমকো বন্ড, বেক্সিমকো ফার্স্ট আনসিকিউরড জিরো কুপন বন্ড। জি, আপনি রাজ্যের সকাল থেকে মাদারীপুরে এবং মাদারীপুরে আরেকটি উপজেলা রয়েছে রাজু, এই সদর এবং রাজু দুটি উপজেলায় কিন্তু সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছিল এবং তা বিকেল 4টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলেছে এবং এই ভোট গ্রহণ 4টা থেকে ভোট গ্রহণ মূলত শেষ হয়েছে। আপনাকে একটু দেখাতে চাচ্ছি যে এই মুহূর্তে ভোট গ্রহণ চলছে। আমি আছি মাদারীপুর শহরের 1 নম্বর ওয়ার্ডের আলাস আমিরুদ্দিন হাই স্কুল কেন্দ্রে, সেই কেন্দ্রে কিন্তু ইতিমধ্যে ভোটাররা কিন্তু ভোট প্রদান শেষে এখন গণনার কাজ চলছে। এখানে প্রার্থীরা রয়েছে, প্রার্থীদের যারা এসেছে তারা কিন্তু ভোট গুনছে এবং তারা নিজ নিজ প্রার্থীর পক্ষে গণনা চলছে গণনা। এবং এখানে রয়েছে বিজেপি কর্মকর্তা সহ প্রশাসনের উর্দু কর্মকর্তা, সবার সামনেই কিন্তু এই ভোট গণনা চলছে এবং এই কার্যক্রম শেষ হতে না আরো 1 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় লাগতে পারে বলে এমনকি আমাদেরকে সাজা হয়েছে। আমি কথা বলছি এই কেন্দ্রের প্রেসিডি কর্মকর্তাদের সাথে, তারা আমাদের সাথে রয়েছে। এই কেন্দ্রটিতে মূলত 3030 ভোট রয়েছে, সেখান থেকে 1058 ভোট কাস্ট হয়েছে সকাল থেকে এই পর্যন্ত। এখানে মূলত ভোটের কাস্টিংয়ের পরিমাণ 34% এমনটি তারা আমাদের রয়েছে। তো এইরকমই আমি সকাল থেকে মাদারীপুরের বিভিন্ন সেন্টারে ঘুরেছি এবং গ্রামের সেটাগুলো, সেখানেও আমরা দেখেছি যে ভোটারদের যে সেটি আসলে খুব বেশি ছিল না, এরকমই 30-35% কোথাও কোথাও 40%-এর বেশি আসলে ভোটারদের আমরা উপস্থিতি লক্ষ্য করিনি। এখন সর্বশেষ এই 4টার পরে সকল কেন্দ্রে একযোগে ভোট গণনা চলছে এবং এখানে আপনি জানিয়ে রেখেছেন মাদারীপুর সদর উপজেলায় খুবই আলোচিত একটি নির্বাচন হচ্ছে। এখানে মাদারীপুর স্থানীয় সংসদ সদস্য শাজাহান খান, তার বড় ছেলে আসিফুর রহমান খান এবং তারই চাচাতো ভাই জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চাপাই উপজেলা চেয়ারম্যান পাবলুর রহমান শফিক খান নির্বাচনে অংশগ্রহণ করেছে। ফলে মানুষের ভিতরে একটি যে উৎকণ্ঠা উদ্বেগ ছিল সেটি আসলে শেষ হয়ে গেছে। এখন এই মুহূর্তে ভোট গণনার কাজ চলছে মাদারীপুরে এবং এটি শেষ হতে আরো 1-2 ঘন্টার মতো সময় লাগবে, তারপরে মূলত জানা যাবে আসলে পুরোপুরি রেজাল্ট পৃথিবীতে আমাদের সন্ধান লাগা হয়ে যাবে উপজেলায় আসলে কে বিজয় হতে যাচ্ছে এটি আসলে জানতে। তো সার্বিকভাবে এই ছিল আমার কাছে মাদারীপুরের সর্বশেষ। নিশ্চয়ই রিপন চন্দ্র, ফলাফল যখন হবে আপনাদের মাধ্যমে সর্বশেষ ফলাফল আমরা তুলে ধরবো। আমি একটু সরাসরি চাপাই নবাবগঞ্জে যাবো, ফয়সাল মাহমুদ রয়েছেন। ফয়সাল, ভোলাহাট কেন্দ্রে একটি সেখানে সমর্থকদের ভিতরে একটি হট্টগোলের খবর আমরা পেয়েছি, আহত আছে বেশ কয়েকজন, এর বাইরে এখন তো মোটামুটি ভোট গণনারই প্রস্তুতি চলছে, জানাবেন সার্বিক কি খবর? গমস্তাপুর এবং ভোলাহাট আমরা দুটি উপজেলাতে একেবারে শান্তিপূর্ণ ভোট হতে দেখেছি। সেখানে একেবারে যে ভোটের আমেজ, যে কোথাও কোথাও সেই আমেজও ছিল না, একেবারে সাদামাটা যে অবস্থাটা সেই অবস্থায় বিরাজ করেছে। আমরা দেখেছি ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতিও তেমন ছিল না, কিন্তু সবচেয়ে উত্তেজনা পরিস্থিতি ছিল আসলে ভোলাহাট উপজেলায়। আমরা যেটা দেখেছি যে এখানে বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে আমরা যেটা দেখেছি যে ভোটারদের উপস্থিতি ছিল তুলনামূলক অন্যান্য উপজেলার চেয়ে বেশি এবং এখানে একটা উত্তেজনাকর অবস্থাও ছিল। এবং এর জন্য যে প্রশাসন এবং অন্যান্য কর্মকর্তারা যেটা বলছেন যে আসলে আওয়ামী লীগ, ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাদের পাশাপাশি আসলে ভোলাহাটে বিএনপির যে নেতারা রয়েছেন তারা ভোটে অংশগ্রহণ করার কারণে এই ভোটের আমেজ রয়েছে এবং উত্তেজনাকর একটা পরিস্থিতি রয়েছে। এবং যে কেন্দ্রটিতে আসলে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেখানেও আওয়ামী লীগের যিনি প্রার্থী, আওয়ামী লীগ সমর্থিত যে প্রার্থী রয়েছেন এবং একজন বিএনপি নেতা রয়েছেন নির্বাচনের, এই দুই প্রার্থী সমর্থকদের মধ্যে আসলে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং সেখানে 4 জন আহত হয়েছে আমরা দেখেছি। এদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর বাইরে আসলে তেমন কোনো ঘটনা ঘটেনি। আমরা এসব নিয়ে আসলে পুলিশ কর্মকর্তা সহ রিটার্নিং কর্মকর্তা সহ বিভিন্ন কেন্দ্রের যে প্রিজাইডিং কর্মকর্তা রয়েছে সবার সঙ্গেই কথা বলেছি, তারা যেটা বলছেন যে শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হয়েছে ভোলাহাট উপজেলায়। আপনাকে যদি বলি যে আমি যে কেন্দ্রটিতে দাঁড়িয়ে আছি সেটি গোহালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, এই কেন্দ্রে প্রায় 1900 ভোটার রয়েছে। তার মধ্যে এখানকার প্রিজাইডিং কর্মকর্তা যেটি জানিয়েছেন যে এখানে বেলা 2টা পর্যন্ত 24% ভোট পড়েছিল এবং পরে হয়তো আরো কিছু বাড়বে। অন্যান্য কেন্দ্রগুলোতে আসলে একই রকম চিত্র আমরা দেখেছি যে
25-30% মধ্যেই ভোট পড়েছে। নির্বাচন যে কর্মকর্তা রয়েছেন অর্থাৎ এই তিন উপজেলার রিটার্নিং কর্মকর্তা, তিনিও আমাদেরকে এমনটাই জানিয়েছেন যে সার্বিকভাবে হয়তো 25-30% ভোট পড়েছে। তো সব মিলিয়ে আসলে একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া চাঁপাইনবাবগঞ্জের যে তিন উপজেলায় উপজেলা নির্বাচন হচ্ছে সেখানে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে এবং এখন গণনার কাজ চলছে। ফয়সাল মাহমুদ এবং রিপন চন্দ্র মল্লিক, আপনাদের দুজনকে ধন্যবাদ। আমরা অপেক্ষায় আছি ফলাফলের, নিশ্চয়ই আপনাদের কাছ থেকে ফলাফল যখনই পাবো আমরা সেটি দর্শকদের জানিয়ে দেবো।